দেখাবে। এখন নানা বিধ সমস্যা আছে, তবে তা মানুষের উন্নয়নের পাশাপাশি অগ্রগতির পাশাপাশি এই যে হত্যাকাণ্ড এবং এই ধরনের ঘটনা, এবং বিশেষ করে এই ঘটনার যাতে উপযুক্ত শাস্তি হয় সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যারা তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন হাইকোর্ট থেকেও একটি নির্দেশনা এসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটির সর্বোচ্চ শাস্তি হবে, কিন্তু আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তো শাস্তি দিতে হয়। সেই আইনি প্রক্রিয়ায় যাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে, এবং এই ধরনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। এবং এটির জন্য যেভাবে সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, আমি মনে করি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।